बातों को तेरी हम भुला ना सके। হ্যালো বন্ধুরা, আপনার পছন্দের ভিডিও তৈরি করতে সম্পূর্ণ ভিডিও দেখুন। তো গাইস, প্রথমে আমরা ক্রাইম মাস্টার অ্যাপসটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে এখানে ক্রিয়েট নিউ ক্লিক করব, সেখান থেকে 16.9 ক্লিক করব, তারপরে নেক্সট ক্লিক করব। তারপরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড চয়েস করে নেব। আমি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড চয়েস করে নিলাম। তারপরে আমরা এটা যতক্ষণ ভিডিও করব, ভিডিও বানাবো যত সেকেন্ডের বা যত মিনিটের সেই পর্যন্ত টেনে নেব। আমি 60 সেকেন্ডের একটা ভিডিও বানাবো, তো আমি এখানে নিলাম। তারপর এখানে লেয়ার দেখতে পাচ্ছেন, লেয়ারে ক্লিক করব। তারপরে এখানে ভিডিওতে ক্লিক করবেন। করার পরে আপনি যে পিকচারগুলো আপনার পছন্দের পিকচার সেটা ক্লিক করবেন। আমি এখান থেকে দুইটা পিকচার দিব। আমি এখানে এই পিকচারটা দিলাম, একটা টিক চিহ্নে ক্লিক করে দিলাম। তারপর আবার লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ভিডিও লেয়ার ক্লিক করবেন, তারপরে আবার পিকচারে ক্লিক করবেন। করার পরে আবার মিটার ছবি নেবেন। আমি মিটার ছবি নিলাম। তো ছবিগুলো কিছু বড়, একটু আমরা ক্রপ করে নেব। ছবিটা আমরা ক্রপ ক্রপ করে নিলাম, একটু ছোট সাইজ করে নেব। তারপরে ক্লিক করব, এটা আমরা পুরোটা টেনে দেব, পুরো করে দেব ভিডিওটা টেনে। তারপর আমরা এখানে থ্রি ডটে ক্লিক করব। তারপর এখানে ডুপ্লিকেট আছে, প্রথমে ডুপ্লিকেট করব। তারপরে এখান থেকে আমরা এই ছেলেটার ছবি নিয়ে আসা, এটার ছবির ওপর দিয়ে দেব, সমানভাবে একটু দিয়ে দেব। তারপর আমরা মেয়েটার ছবির ওপর ক্লিক করব, লেয়ারটার ওপর আবার থ্রি ডটে ক্লিক করব। তারপর ডুপ্লিকেট করব, করে মেয়েটার ছবি আমরা এখন এই ছেলেটার ছবির ওপর বসায় দেব, সুন্দর করে বসায় দেব। আবার টিক চিহ্নে ক্লিক করে দেব। আমাদের লেয়ার মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা এখন আবার লেয়ারে ক্লিক করব, এখানে আর মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক, আমি যে ভিডিওগুলো ডাউনলোড করে রেখেছি তো সেই ভিডিওটা আমি এখানে নিব। তো আমি এখানে এই ভিডিওটা আমি ডাউনলোড করে রেখেছি। তো এই ভিডিওটা আপনারা ইউটিউবে সার্চ করলেই পাবেন। তারপর লেয়ারের উপর ক্লিক করবেন যে ভিডিওটা দিছি। তারপরে কিছু নিচে আসবেন, নিচে এসে দেখবেন ক্রোমা কি অপশন, এখানে এটা অ্যালাউ করে দিবেন। এখানে এটা অ্যাডজাস্ট করে নেবেন, ব্যাস। তারপরে এটা ফুল স্ক্রিন করে দিবেন। এখন আমরা একটু ফুল স্ক্রিন করে দিলাম। তো বাদ বাকি তারপর আমরা টিক চিহ্নে ক্লিক করে দেব। তারপর একটা যা আছে আমরা কেটে ফেলবো। একবার ভিডিওটা ক্লিক করে দেখব। এখানে ক্লিক করা শেষ। তো আমরা একটু নিচে যাব। যাওয়ার পরে আমরা যে এই ভিডিওটা দেখতে পাচ্ছি, এই যে মেয়ের যে পিকচারটা আছে, এই পিকচারটা, এই লেয়ারটা আমরা কাটব। তো ক্লিক করব, স্লিপ অ্যাট প্লে হেড, তারপরে ক্লিক করব মেয়েটার। এখানে ক্লিক করব, এখানে তৃতীয় নম্বর অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে কিছু কেটে ফেলে দেব। তারপর সিলেক্টর এখানে ক্লিক করব, এখান থেকে তৃতীয় নম্বর অপশনে ক্লিক করব। তারপর আবার সেলটার এখানে ক্লিক করে কিছু অংশ
কেটে দেবো। এইভাবে আমরা সবগুলোই করে নেব। তারপর আমরা একইভাবে এই পাশেটাও কেটে নেব। তারপর আমরা এখানে আবার লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পরে এখানে স্টিকারে ক্লিক করব। তারপর স্টিকারে ক্লিক করার পরে এই যে উপরে দেখবেন একটা আছে গিলিটেটেডস, গিলিটেটেডস আমি আর তো ইংলিশ পারি না ভাই। এখানে ক্লিক করার পর দেখবেন যে নিচে লাভ রিয়েক্ট আছে, তো এখানে লাভ রিয়েক্ট সিলেক্ট করবেন। তারপর টিক চিহ্নে ক্লিক করবেন। তারপর এটা নিয়ে এসে এটার উপরে দিবেন, এটা একটু বাড়ায় নেবেন। এটা নিয়ে ইসা এটা সুন্দর করে উপরের থেকে একটু একটু বড় করে এখানে দেবেন। তারপর ক্লিক করে দেবেন, এটা ভিডিও বরাবর করে দেবেন। তারপর আমরা দেখি একটু প্লে করে, তো ওখানে কিন্তু হয়ে গেছে আমাদের কাজটি। তারপরে আমরা এটা এটার উপর স্টিকারের উপর ক্লিক করব, এখানে থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করবে করার পর এখানে ডুপ্লিকেট ডুপ্লিকেট লেয়ার, তো এই লেয়ারটা টাইন আমরা আবার এই ভিডিওর ওপরে দিব। তো আমরা এই ভিডিওর ওপর দিলাম, তো দেওয়ার পর আমরা এখানে ক্লিক করে দিলাম। তখন দেখি আমাদের আমাদের ভিডিও কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। তো আমরা এখান থেকে মিউজিকে ক্লিক করব। মিউজিকে ক্লিক করার পর আপনার পছন্দের মতো যে সংটি সেটা আপনি এখানে লাগাই নেবেন। তো হ্যালো ভিউয়ার্স, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।